12 मार्च नेपाले विमान विध्वस्तेर मात्र 6 मासेर मध्येई चट्टग्राम शाह आमानत आंतर्जातिक विमानबंदरे नौ स्केयार छाड़ाई जरूरी अवतरण। ए दुर्घटनार साथे जड़िये आछे यूएस बांगला एयरलाइन्सेर नाम। विमान दुर्घटना बा एमन जरूरी अवतरणे एयरलाइन्स कर्तृपक्षेर दाय कतटुकु ता जानार चेष्टा करेछेन सहकर्मी रिशाद हासान। बुधवार बेला 11:20 यूएस बांगला एयरलाइन्सের BS 141 फ्लाइटটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানের নোজ গিয়ার বা সামনের চাকা না খোলার পরও অত্যন্ত দক্ষতার সঙ্গে 7 জন ক্রুসহ মোট 171 জনকে নিয়ে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, তা না হয়ে ঘটনাটি 6 মাস আগের নেপালে বিমান দুর্ঘটনার কথা সবাইকে মনে করিয়ে দেয়। ওই দুর্ঘটনার কবলে পড়েছিল ইউএস বাংলারই উড়োজাহাজ। প্রতিটি বিমান অবতরণকেই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান বাংলাদেশের সাবেক পাইলট ক্যাপ্টেন নাসিম বলেন, নানা কারণেই বিমানে কারিগরি ত্রুটি হতে পারে। পুওর মেনটেন্যান্সের জন্য বা যে ইঞ্জিনিয়ার ছিল মেনটেন করছিল সে হয়তো কোনো জায়গায় কোনো একটা ফাঁক রেখে দিয়েছিল বা দেখে নেই, কেয়ারলেসনেস হতে পারে। আবার মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, মেটাল ফ্যাটিগ থেকে ফেলিয়ার হতে পারে। নেপাল ট্র্যাজেডির পর আরও সাবধান হয়েছে ইউএস বাংলা, এমন দাবি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কামরুল ইসলামের। আমরা বেশ করে দুর্ঘটনা পরবর্তী আমরা সবসময় সেফটির প্রতি সচেতন আমরা বরাবরই ছিলাম। 12 মার্চে দুর্ঘটনার পরে আমরা আরও বেশি সচেতনতা কাজ করছে, যেখানে অনেক সময় দেখা যায় অনেক পাইলট অনেক সময় হয়তো দেখা যায় ইমার্জেন্সি কল করছে, বাট সেটা হচ্ছে ডেফিনেটলি সেফটিকে প্রায়োরিটি দিয়েই। আপাত দৃষ্টিতে এই ঘটনাকে কারিগরি ত্রুটি উল্লেখ করে দেশের অভ্যন্তরীণ বিমান ব্যবস্থাপনাকে আরও উন্নত করার পরামর্শ দেন ক্যাপ্টেন নাসিম। মোস্ট অফ দ্য এয়ারলাইন্স যারা চালাচ্ছেন তারা তাদের নিজস্ব যারা মালিক তাদের নিজস্ব এয়ারলাইন সম্বন্ধে জ্ঞান বা ধ্যান ধারণা কম, যে কারণে অনেক কিছু তারা অ্যান্টিসিপেট করতে পারে না, অনেক কিছু মেনে নিতে পারে না। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হয় অনেক সময়, তো তখন গুণগত মানটা একটু হ্যাম্পার হয়। প্রাপ্ত তথ্যমতে গত 4 বছরে অন্তত 45,000 সফল অবতরণ করেছে ইউএস বাংলার এয়ারক্রাফট। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।